ষোলো ষোলো কি? একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? চাইছে কি, পেট্রোল চাইছে না কিলোমিটার চাইছে? পেট্রোল চাইছে, তেলে পেট্রোল পরে লাগলো না। সমাধান, 300 কিলোমিটার যাতে পেট্রোল লাগে 12 লিটার, 300 কিলোমিটার যাতে পেট্রোল লাগে 12 লিটার, অতএব 1 কিলোমিটার যাতে পেট্রোল লাগে 1 কিলোমিটার যেতে পেট্রোল কি কম লাগবে না বেশি লাগবো? কম লাগলে কি হবো? ভাগ হবে, তাহলে ওই 12 আর 300 দিয়ে ভাগ করলে বোঝা যায় বুঝে কয় লিটার লাগবো। তাহলে ভাগ হলে 300 উপরে যাবো না নিচে যাবো? 300 নিচে যাবো, 12 উপরে যাবো, হয় যে ভাগ। অতএব 100 কিলোমিটার যাতে পেট্রোল লাগবে, অন আবার 100 কিলোমিটার যাতে কম লাগবো না বেশি লাগবো? বেশি লাগলে কি হবো? গুণ হয়ে উপরে যাবো, তাহলে 12 পূরণ 100/300, 100 আর 300 ভাগ দিচ্ছে না, 3 × 100 = 300, তাহলে নিচে 3 দেওয়া 12 কাটছে, 3 × 12, তাহলে উপরে কত রইল? 4 লিটার। উত্তর, 100 কিলোমিটার যাওয়ার জন্য 4 লিটার পেট্রোল লাগবে, পেট্রোল রসুকার হব। ধন্যবাদ, তুমি দেখাই পারলা। আর রেজাল্ট কি ঠিক আছে? রেজাল্ট দেখো, অঙ্ক তো হয়েছে, তারপরে ভুল হতে পারে, দেখো। আচ্ছা, ধন্যবাদ।